जागो मा। प्रश्न, कलिजुगे गार्हस्थ धर्मटाई श्रेष्ठ? তাহলে বোঝা যাচ্ছে গার্হস্থ ধর্ম ছাড়াও কিছু কিছু ধর্ম রয়েছে, যেমন সত্যযুগে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। কিন্তু বলা হচ্ছে কলিযুগে গার্হস্থটাই, আশ্রমে ধর্ম পালন করাটাই শ্রেয়, সুবিধাজনক। প্রথম থেকেই আমরা জানি যে এই কলিযুগের মানুষ দুর্বল, স্বল্পায়ু, অন্নগত প্রাণ, বিষয়মুখী, সে কারণে তপস্যার ক্ষেত্রে, সাধনার ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে কোনো কৃচ্ছ সাধন, কোনো কঠিন ব্রত পালন এগুলো তাদের পক্ষে সম্ভব নয়। গার্হস্থ জীবনের সুবিধা হলো পরস্পরের সহায়তায় হাতে হাত ধরে আমরা এগোতে পারছি। কিন্তু যেমন বানপ্রস্থ, সেখানে কেউ তোমাকে সহায়তা করবে না, বনে তুমি একা থাকবে। সন্ন্যাস, কেউ তোমার সঙ্গে থাকবে না। তাই বলা হচ্ছে কলিযুগে গার্হস্থ জীবনের মধ্যেই, গার্হস্থ আশ্রমে থেকে গুরু নির্দেশিত পথে এই চতুর আশ্রমের যে প্রকৃতি, নিয়ম, তার মধ্যে নিজেকে নিয়ে যাবার চেষ্টা করতে হবে, যতদিন পর্যন্ত কলির অবসান না হচ্ছে, যতদিন পর্যন্ত সত্যের জাগরণ না হচ্ছে, ততদিন পর্যন্ত গার্হস্থ জীবনের মধ্যেই আমাদের এই চতুর আশ্রমের যে নিয়ম সেটা পালন করতে হবে। প্রথম হলো ব্রহ্মচর্য। সত্যযুগে গুরুর আশ্রমে রেখে ছেলে মেয়েদের শিক্ষা দেওয়া হতো, কিন্তু এখন আমরা আমাদের নিজেদের ঘরেই ছেলে মেয়েদের রাখি, তাদের বিদ্যালয়ে পাঠাই, সেখানে তারা শিক্ষা লাভ করে। কিন্তু সেটাই যথেষ্ট নয়, কেননা বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা আয়ের পথ খুঁজে নেবার বিষয়টাই মূল, অর্থাৎ জব ওরিয়েন্টেড এডুকেশন। কিন্তু আমরা চাইছি যে এমন শিক্ষা যাতে নিজের পায়েও দাঁড়াতে পারবো, আয়ও করতে পারবো, এবং সঙ্গে সঙ্গে আমরা আমাদের চরিত্র ফিরে পাবো, চরিত্রের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে পারব। সে কারণে আমাদের অভিভাবকদের ওপরে একটা বিরাট দায়। এই গার্হস্থ জীবনের সব কিছুই নির্ভর করছে অভিভাবকদের উপর, তাই তাদের যথেষ্ট সংযমী হতে হবে, সন্তানদের মুখের দিকে চেয়ে নিজেদের একটা সংযত জীবনযাপন করতে হবে। এটা হলো এক নম্বর। দুই নম্বর হলো যে গার্হস্থ জীবনে থাকতে থাকতেই এই সত্যটা বোধে আনতে হবে যে আমার কর্ম, ধর্ম, জীবন সব কিছুর পেছনেই তারই হস্ত খেলছে।